हैप्पी इंडिपेंडेंस डे। आज 15 अगस्त, आज भारतवर्षेर 75तम स्वाधीनता दिवस। प्राय 200 बचर ब्रिटिश शासन थेके मुक्ति पे आज के दिन 1947 साले भारतवर्ष स्वाधीनता अर्जन करेछिलो। कत शत प्राण হলো বলিদান ত্রিবর্ণ পতাকার মান্দ্রাতে, অকালে প্রাণ গেছে আপাল বৃদ্ধ বনিতা, শিশু কিশোর সব বয়সের মানুষের, রক্তে রাঙানো আমার ভাইয়ের মাতৃবন্ধনে দেশের এক উজ্জ্বলতম দিন 15 আগস্ট। 1947 সালে 15 আগস্ট অনেক সংগ্রাম লড়াই, অনেক বিভাজনের রাজনীতিকে পিছন করে ভারতবর্ষের মানুষের মুখে হাসি ফুটিয়েছিল স্বাধীনতা দিবস। ভোরে তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, প্রতিদিনের মতো আজ ভোর 5টায় সঞ্জয় দে প্রতিষ্ঠিত বরুণ মা তারা মাতৃ আশ্রম পরিচালিত সর্ব বিষয় ভিত্তিক অরাজনৈতিক এই ভোরের তারা চ্যানেলের তরফ থেকে শুভ স্বাধীনতা দিবসে সুপ্রভাতে সকল দর্শক বন্ধুকে সুস্বাগত। সেদিনের তরতাজা প্রাণগুলো এতটুকু নিজেদের জীবনকে মায়া করেনি, এতটুকু তাদের সংসার আছে, পরিজন আছে, প্রিয়জন আছে, অর্থ আছে, ধন দৌলত সম্পদ আছে, কিচ্ছু মনে রাখেনি। শুধু একটা কথাই মনে পড়েছিল, যে কোনো প্রকারে স্বাধীনতা আমাদের চাই, কারণ আমরা ভারতবাসী, আমরা পরাধীন থাকব না। দাসত্ব শৃঙ্খল পরিজন কে পড়িবে পাই হে, কে পড়িবে পাই, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চায়। স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা এক উল্লেখযোগ্য অধ্যায়। দিল্লির লাল কেল্লাতে 1947 সালে সর্বপ্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জওহরলাল নেহরু প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। গেরুয়া সাদা সবুজ তেরঙ্গা জাতীয় পতাকা, মেলেনি সং বন্দে মাতরম, বন্দে মাতরম, এই স্লোগানে ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আজকে সুপ্রভাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, মিষ্টিমুখ করানো হয়, কুচি কাঁচা বা ছাড়া এদিন ফুলের মালা, ধূপ এবং কিছু খুচরা ফুল নিয়ে গিয়ে জাতীয় পতাকার পাদদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে পুষ্পার্ঘ অর্পণ করি, মিষ্টিমুখ নিবেদন করা হয় বৃষ্টিতে ভিজে 15 আগস্ট। প্রত্যেক বছর বৃষ্টি হয়, কারণ ভারত মাথার অশ্রু ঝরে আনন্দে। তৎকালীন সময় ভারত মাতা কেঁদেছে পরাধীনতার জন্য, আজ ভারত মাতার চোখে জল আসে আনন্দে স্বাধীনতার জন্য। ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে যে কোনো উপায়ে আমাদের স্বাধীনতা অর্জন করতেই হবে, এই মর্মে বিপ্লবীরা শয়ে শয়ে প্রাণ দিয়েছে, তাদের জীবনকে আত্মবলিদান দিয়ে, কেউ ফাঁসির মঞ্চে, কেউ আবার নিরুদ্দেশ হয়েছে, কারো আবার সারা জীবনটা অন্ধকারে কেটে গেছে, কাউকে আবার প্রকাশ্যে বড়লাটদের গুলিতে
ছাঁচরা হতে হয়েছি, এর নাম স্বাধীনতা। স্বাধীনতার 75 বছর বর্ষপূর্তি উপলক্ষে সঞ্জয় দেবের তরফে সকল ভারতবাসীর কাছে একটাই আবেদন, আপনারা অবশ্যই নিজ নিজ রাজনৈতিক দলকে সমর্থন করুন, কিন্তু তার জন্য কখনো খুন ধর্ষণ রাহাজানি কিংবা কারো বাড়িতে আগুন লাগাবেন না। মনে রাখবেন, আমরা মানুষ, একটা মায়ের কোল থেকে একটা শিশু শূন্য হয়ে গেলে কতটা যন্ত্রণা, সেটা একমাত্র যার যায় সে জানে। বাকিরা একটু কলাকলি করে, আনন্দ ফুর্তি করে, নানা রকম মিথ্যা অপবাদ এবং ধর্মের গোড়ামি দোহাই দিয়ে মিথ্যা চারির নিচে মাথা নিচু করে লুকিয়ে পড়ে খরগোশের মতো। রাজনীতি আছে, ছিল, থাকবে, আমি রাজনীতির বিরুদ্ধে নয়, কিন্তু অরাজনৈতিক চ্যানেল থেকে একটা কথা ভারতবাসীর কাছে করজোড়ি আবেদন করব, রাজনীতির জন্য কাউকে ত্যাগ করবেন না, রাজনীতির জন্য কাউকে অসম্মান করবেন না, রাজনীতির জন্য কাউকে ছোট করবেন না। কারণ স্বাধীনতা আনতে অনেক রক্ত ঝরেছে বাংলার গামে গঞ্জে, ভারতবর্ষের মাটিতে সেদিন সাদা মাটি লাল হয়ে গিয়েছিল বহু বহু প্রাণীর বিনিময়ে। স্বাধীনতার দিন অবশ্যই সকলেই শুদ্ধ মনে পরিধেয় বস্ত্রে একটু বিপ্লবীদের আত্মা শান্তি কামনায় নীরবতা পালন করবেন, যথাযথ স্থানে পাড়ার ক্লাবে প্রত্যেক বাড়িতে বাসে ঘাটে পথে ট্রামে এবং নিজ নিজ শিক্ষাঙ্গনে অবশ্যই তেরাঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় পতাকাকে অবমাননা করবেন না, জাতীয় পতাকার নামে কখনো কোনো নোংরা কথা বলবেন না, জাতীয় পতাকাকে সম্মান করুন, জাতীয় পতাকা পথে ঘাটে কখনো ফেলে দেবেন না, যতই হোক সে পুরানো, জাতীয় পতাকা ভারতবাসীর অন্তর রাগানো, এটা কখনো ভুলে যাবেন না। অনেক অত্যাচার লড়াই করেছিল ইংরেজরা ভারতবাসীদের উপর, ভারতবাসীরা সহ্য করতে না পেরে শেষে অনেক অনেক নিরীহ শিক্ষক এবং বৃদ্ধজনেরা এদিন আত্মহত্যাও করেছিল ইংরেজ শাসনের হাত থেকে মুক্তি পেতে। অনেক নারীকে ধর্ষণ করা হয়েছে তার স্বামী সন্তানের সামনে, এই অত্যাচারটা কম নয়। নিজের জমিতে নিজে চাষ করতে পারেনি, সেটা ইংরেজ শাসনের জন্য আর অন্য কিছু নয়। 1947 সালে 15ই আগস্টের পর থেকে প্রত্যেক বছর এই স্বাধীনতার দিন দিল্লির লালকেল্লায় দেশের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন এবং আন্তর্জাতিক দূরদর্শন চ্যানেলে তা সরাসরি সম্প্রচার করা হয় দেশবাসীর জন্য। দেশকে স্বাধীন করার জন্য প্রাণপণে ঝাঁপিয়ে পড়েছিলেন বিপ্লবীরা, তাদের আত্মা চিরশান্তি কামনা করে এদিন নিরাপত্তা পালন করা হয়, পুষ্পার্ঘ নিবেদন করা হয়। 15ই আগস্ট শুধুমাত্র স্বাধীনতা দিবসই নয়, এদিন দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান দিবস। 15ই আগস্ট স্মরণ করা উচিত যাদের তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে গেছেন, জীবন উৎসর্গ করে গেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদীর হাত থেকে দেশকে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক লড়াই করে গেছেন, তাদের জন্য রইল স্যালুট, শতকোটি প্রণাম।
I salute proud you my father. ভোরের তারা চলিলে তরফ থেকে সকল ভারতবাসী এবং ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুদের জন্য স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজকে সুপ্রভাতে আরও একবার সুন্দর একটি সুপ্রভাতের জন্য সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে একটু জানাবেন। ভালো লাগলে পরিচিতদের শেয়ার করবেন। প্রিয় দর্শক বন্ধুদের, নূতন দর্শক বন্ধু যারা আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখলেন তাদের বলবো একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকুন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই, দাসত্ব শৃঙ্খল কে পড়িবে পাই হে, কে পড়িবে পাই। আজকের পূর্ণ প্রভাতে ভোরে তারা চ্যানেলে বিশেষ নিবেদন এখানে সমাপ্ত হল। নমস্কার, নমস্কার, নমস্কার। ভালো থেকো। 15ই আগস্ট শুভম মঙ্গলম।